Assalamualaikum. স্বাগতম ICT বাংলা টিপস চ্যানেলে। আমরা ইউটিউবে ভিডিও দেওয়ার পর অপেক্ষা থাকি যে কোন সময় সাবস্ক্রাইব আসবে, ভিউ আসবে, লাইক আসবে। কিন্তু ডিসলাইকের আশাকে কেউ করে নিশ্চয়ই কেউ করে না। কিন্তু যদি এরকম হয় যে আপনি অনেকগুলো ভিডিও দিলেন এবং বেশিরভাগ ভিডিওতে অর্থাৎ বা যদি কোনো ভিডিওতে প্রচুর পরিমাণে লাইকের বদলে ডিসলাইক এসে পড়ে, তাহলে কি সেটি আপনার পছন্দ হবে? নিশ্চয়ই না। কারণ কেউ ডিসলাইক পেতে পছন্দ করেন না। আপনারা নিশ্চয়ই অনেকগুলো হাজার হাজার লাইক পেতে পছন্দ করেন। বিষয় সেটা না, বিষয় হলো যে যদি এতগুলো ডিসলাইকই পেয়ে যান, আপনি কি চান যে এটি আপনাদের মানুষ দেখুক, অর্থাৎ আপনার দর্শক দেখুক? দর্শক দেখলে কি হবে দেখুক? দর্শক যখন ডিসলাইকগুলো দেখবে, আরও অনেক মানুষ উৎসাহিত হবে আপনাকে ডিসলাইক দেওয়ার জন্য। তো এখন প্রশ্ন হলো, অনেক ইউটিউবারকে দেখবেন যে এরকম ডিসলাইক যদি পেয়ে যায় তারা কিন্তু হাইড করে রাখে, যেটি কিন্তু অনেকে জানেন না। তো আমরা আজকের ভিডিওতে দেখবো কীভাবে আপনারা সহজেই আপনার ইউটিউব চ্যানেলে যদি কোনো অনেক ভিডিওতে, অর্থাৎ অনেক একটি যে কোনো ভিডিওতে যদি অনেক ডিসলাইক পেয়ে যান, তাহলে সেটি কীভাবে হাইড করবেন, অর্থাৎ ডিসলাইকগুলো লাইক ডিসলাইক আর শো করবে না। তো জানতে হলে ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। আপনার লাইক ডিসলাইক হাইড করার জন্য আপনাদের ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। তো এখন বলবেন যে যাদের মোবাইল রয়েছে তারা কিভাবে করবেন? তারা কিন্তু খুব সহজে করতে পারবেন। তারা ইউটিউব স্টুডিওতে যাবেন, কিন্তু ক্রোম ব্রাউজার দিয়ে, ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ মোড অন করে নেবেন, তাহলে কিন্তু সব সম্ভব। এখন লাইক ডিসলাইক হাইড করার জন্য আপনাকে কী করতে হবে? ইউটিউব স্টুডিওতে আসার পর এখান থেকে আপনারা কন্টেন্ট সিলেক্ট করে দেবেন। সেই কন্টেন্টে সিলেক্ট করার পর এখান থেকে আপনারা আপনাদের যে কোনো ভিডিওতে ক্লিক করে দেবেন, অর্থাৎ যেটি লাইক ডিসলাইক হাইড করতে চান। এভাবে অনেক কিছু দেখতে পাবেন, এগুলো না দেখি আপনারা সোজা নিচে চলে আসবেন। এখান থেকে নিচে যেতেই থাকবেন, তো যেতেই থাকবেন, যেতে যেতে একদম সর্বনিম্ন অবস্থানে চলে আসবেন। তো একদম সর্বনিম্ন অবস্থানে চলে আসলে এখানে দেখতে পাবেন যে শো হাউ মেনি ভিউয়ার্স লাইক অ্যান্ড ডিসলাইক দিস ভিডিও, অর্থাৎ কতগুলো ভিউয়ার্স বা দর্শক এই ভিডিওটিতে লাইক বা ডিসলাইক দিয়েছে তাকে শো করবেন কি না। এখানে এই যে একটা টিক মার্ক রয়েছে, এটি যদি আপনারা ক্লিক করে দেন, তাহলে কী হবে, এটি কিন্তু আর শো করবে না, অর্থাৎ লাইক আর ডিসলাইক কিন্তু আর শো করবে না। আর যদি এটি দিয়ে দেয়, তাহলে কিন্তু লাইক আর ডিসলাইক শো করবে। ধরেন আমরা এভাবে এটি দিয়ে দিলাম, তারপর আপনারা সেভ করে দেবেন। তো যদি এখন সেভ করে দেন, তাহলে কিন্তু দেখতে পাবেন যে এটি কিন্তু আর কিন্তু লাইক ডিসলাইক শো করবে না। লাইক ডিসলাইক যে শো করবে না, তার প্রমাণ হিসেবে আমরা এই ভিডিওটির লিঙ্কও নিয়ে দেখতে পারি আরেকটি ব্রাউজারে দিয়ে। আমরা দেখার জন্য যে আসলে লাইক ডিসলাইক কি হাইড হয়েছে কি না, তো আমরা এটির লিঙ্ক কপি করে নিলাম এখান থেকে। কপি করে নেওয়ার পর আমরা আরেকটি ব্রাউজার দিয়ে এটিকে ওপেন করবো, আর দেখবো যে আসলে এটির কি লাইক ডিসলাইক হাইড হয়েছে কিনা। আমরা আরেকটি ব্রাউজারের ইউটিউবে চলে গেলাম। আমরা এখান থেকে ব্যাক স্পেস দিয়ে এটিকে কেটে দিতে পারি, তারপর আমরা এখান থেকে এটিকে ফেস্ট অ্যান্ড গো করে দেবো। যদি ফেস্ট অ্যান্ড গো করে দেয়, তাহলে দেখতে পাবেন যে আমাদের ভিডিওটি কিন্তু আসবে, কিন্তু সেটিতে কিন্তু কোনো লাইক বা ডিসলাইক কিন্তু শো করবে না। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটি কিন্তু চলে এসেছে। চলে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে লাইক এবং ডিসলাইক, আমরা এখন আরেকটি ব্রাউজার দিয়ে এসেছি, কোনো সাইন ইন করে নাই, যে লাইক অ্যান্ড ডিসলাইক কিন্তু এটি কিন্তু শো করছে না। যদি আমরা পাশের থেকে অন্য কোনো ভিডিওতে ক্লিক করি এবং দেখতে পাই যে এখানে দেখতে পাচ্ছেন যে লাইক শো করছে, অর্থাৎ বুঝতে পারছেন যে আমাদের কাজ হয়েছে। তো আবার ইউটিউব স্টুডিওতে গিয়ে আপনাদের দেখে দিতে, আপনারা সোজা ইউটিউব স্টুডিওতে আসার পর এখানে কন্টেন্টে চলে আসার পর যে একটি ভিডিওতে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে সোজা নিচে চলে আসবেন। আসার পর একদম এই যেখানে দেখতে পাবেন শো হাউ মেনি ভিউয়ার্স লাইক অ্যান্ড ডিসলাইক, এটি কিন্তু টিক মার্ক দেওয়া থাকবে, এটিকে আনচেক করে দেবেন, এখানে সেভ করে দেবেন। আর যারা মোবাইল দিয়ে, তাদেরকে তো বলেছি ক্রোম বাজারে ইউটিউব স্টুডিওতে ঢুকে, অর্থাৎ studio.youtube.com এ ঢুকে এখানে আপনারা ক্রোম বাজারের ডেস্কটপ মোড অন করে নেবেন, তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কম্পিউটার স্ক্রিনে যেভাবে দেখিয়ে দিলাম সেই পদ্ধতি একই রকম ভাবে আপনারা যদি অনুসরণ করেন, তাহলে সহজে আপনাদের ইউটিউব স্টুডিও অ্যাপ বা কম্পিউটারে ইউটিউব স্টুডিওর মাধ্যমে সহজেই আপনাদের লাইক বা ডিসলাইক, অর্থাৎ লাইক ডিসলাইক হাইড করতে পারবেন। এতে আর আপনাকে কোনো ভিডিও নিয়ে বিব্রতিকর অবস্থায় পড়তে হবে না। আশা করি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর খারাপ লাগলে ডিসলাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আরও এই ধরনের ইন্টারেস্টিং প্রযুক্তি বিষয়ক অ্যান্ড্রয়েড টিপস, অ্যান্ড্রয়েড ট্রিক্স, ইউটিউব টিপস অ্যান্ড ইউটিউব চ্যানেল, ইউটিউব মার্কেটিং বিষয়ক, অর্থাৎ প্রযুক্তির সকল ক্ষেত্রে বিষয়ক ভিডিও পেতে আমাদের আইসিটি বাংলা টিপস এখন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেয়। সি নিউ সামথিং, নো নিউ সামথিং, লার্ন নিউ সামথিং ইন আইসিটি বাংলা টিপস। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।